नमस्कार बंधुरा, पिंकिस किचेने सबाई के स्वागत जानाच्छि नतून भिडियो देखार जन्य। आज के रेसिपि होच्छे आमादेर भारतीय स्टाइलेर पास्ता। आमी आमार आगेर एकटी भिडियोते ह्वाइट सस पास्ता रेसिपि शेयर करेछिलाम। आज के आमी आमादेर भारतीय स्टाइलेर पास्ता तैरी करेछि। आशा करछि एई पास्ताटाओ तोमादेर भीषण भालो लागबे। सकालेर जलखाबारे किंबा बिकेलबेलार टिफिने एई पास्ताटा तैरी करे दिले बाच्चा बड़ो सबाई किन्तु चेटेपुटे खेये नेबे। कि करे तैरी करछि देखे निच्छि। एखाने प्याने आमी जल दियेछि, हाफ प्यान जल गरम करते बसिएछि, तार मध्ये सामान्य एकटु नुन दिये दिलाम। जलटा जखन फुटे एसेछे तखन एर मध्ये आमी दु कप पास्ता दी दीची। दो रकम डिजाइनर पास्ता नियेछि, एकटा मैक्रोनी और एकटा ठीक एरकम लम्बा लम्बा पास्ता। तुम्हरा तोमादेर पछंद अनुयायी जे कोनो पास्ता व्यवहार करते पारो। किछुक्षणेर मध्ये पास्ताटा जखन बॉयल हो गेछे देखे नियेछि हाथ दिए टिपे। एरपर ओभेनटाके अफ करे जलटाके झरिये निच्छि। জলটা পুরোটা ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য ছাকনির মধ্যে রেখে দিচ্ছি। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা 3-4টে আর একটা পেঁয়াজ আর 3-4টে রসুন নিয়েছি কুচি করে। এবার প্রথমে প্যান বসিয়ে গরম করে তার মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হচ্ছে তখন আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার যে 3টে রসুন কুচি করে রেখেছি সেই রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটাকে একটু হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা গন্ধ বের হবে। রসুনটা বেশ একটু লালচে হয়ে এসেছে। এরপর আমি যে গাজরটাকে কুচি করেছিলাম আমি লম্বা লম্বা করে গাজরটা কেটে রেখেছি। এবার গাজর, বিনস, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা পরে দেব। হালকা করে নেড়ে নিচ্ছি, ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। প্রায় 3-4 মিনিট নেড়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম আমি হাফ চামচ। এবার সবজিটাকে আবারও হাই ফ্লেমে পুরো ভেজে নিচ্ছি। সবজিটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। বেশি একটু নরম নরম ভাব হয়ে এসছে, আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট সবজিটা একটু ভাজা ভাজা করে এবার কড়াইয়ের সাইডে সবজিটাকে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা রাখলাম। একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিলাম। ডিমটাকে এবার ওপর থেকে একটুখানি সামান্য এক চুটকি নুন দিয়ে এবার ডিমটাকে ঝুরো ঝুরো করে নেব। খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে পুরো ডিমটাকে ঝুরো ঝুরো করে নিলাম। এরপর সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নেব। পুরো সবজির সাথে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে ফ্রাইটা করা। এবার বয়ল করা পাস্তাটা দিয়ে দিলাম। এবার সমস্ত সবজির সাথে দিয়ে পাস্তাটা নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে এবার হাই করে দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী, আর হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 2 চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম সামান্য একটু, হাফ চামচ মতোই দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা ব্যবহার করবে। ঝালটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবে। যদি একদম বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো হয়, ওটা অ্যাভয়েড করাই ভালো। আর গোলমরিচটা চাইলেও দিতে পারো। এবার সমস্ত কিছু দিয়ে আবারও নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। চাউমিন মশলাটা হয় সেটা একটু দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো ছাড়ে। আর চিলি ফ্লেক্স দিলাম সামান্য, আর হার্বস দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে পাস্তায়। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে নাড়াচাড়া করে নেব।
হয়ে গেছে নাড়াচাড়া করা। এবার আমি দু চামচ ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। ভিনিগারটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে আমার হোয়াইট সস পাস্তা, চাইলে দেখে নিতে পারো। নেড়ে চেড়ে ওভেনটাকে অফ করে দিয়েছি। এবার গরম গরম সার্ভ করে দিয়েছি প্লেটে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের এই পাস্তার রেসিপিটাও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো অন্য দিন অন্য রেসিপির ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।